The secretary has just announced a new visa policy. বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আপনাদের বাবু কাকে টাকা পাঠাতে পারবো না। তো এটার পরিকল্পনা আমরা অনেক আগেই আরম্ভ করেছিলাম। এই কত লাফালাফি কয়েকদিন আগে। তাই না? কি লাফালাফি? আপনি এই লাফালাফি কই? সুর নিচে নেমে এসেছে। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, অবশেষে কথা উঠলো রিজার্ভ চুরি নিয়ে। দর্শক শ্রোতা, এবার কঠিন বিপদে পড়লেন প্রধানমন্ত্রী এবং এই দিকে আমেরিকায় প্রধানমন্ত্রীর ছেলে জয়কে ডেকে নিয়ে যা বললেন জাতিসংঘ। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ি চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়ি চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। The secretary has just announced a new visa policy. বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার মার্কিন ভিসা মিলবে না। এ সংক্রান্ত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য পড়ে শোনান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হবার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেয়া। এছাড়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা। নতুন ভিসানীতি ঘোষণা করার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেন বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার ভিসানীতি ঘোষণার বিষয়টিকে তারা স্বাগত জানান। বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষের যে শঙ্কা যে নির্বাচনকে নিয়ে, অন্তত এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশে আগামী নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন, এটা এইটার মাধ্যমে যে সবকিছু হবে তা না, কিন্তু এটা একটা সিগন্যাল, একটা মেসেজ যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তার সংকটের মধ্যে আছে। এদিকে এর আগে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রীরা বিষয়টি নিয়ে আলাদা আলাদাভাবে মন্তব্য করেছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাদেরও চাওয়া আর এর জন্য তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। আমরা নির্বাচন চাই। আপনি যখন বলছেন বাধার প্রশ্ন, নির্বাচন যারা আমাদেরও এটা কথা, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজাক। তিনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে আমেরিকা যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগ এবং সরকার চিন্তিত নয়। আমাদের এই নিয়ে কোনো ভয় নাই যে স্যাংশন কার উপর তো দেয় না, ইন্ডিভিজুয়ালের উপর দিবে কেউ যদি করে নির্বাচন অনুষ্ঠানে, আমরা কোন রকম যেটা সঠিক না সেটা করব না, এমন কিছু করব না যাতে করে আমাদের কেউ তাদের ভিসা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর আগেও কথা এসেছে, কিন্তু এমন নীতি নির্ধারণে রয়েছে বাড়তি গুরুত্ব। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে বা যারাই এর সাথে প্রক্রিয়া সম্পর্কিত থাকবে তাদের সকলকেই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের এখন প্রায় 10 লক্ষ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং যারা আমাদের সমাজের উপর, আমি বলবো বিপদ চলার মানুষ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের সকলেরই কম বেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, তাদের পক্ষে এই বিষয়টাকে গুরুত্ব না দেওয়াটা আমার মনে খুব বুদ্ধিমানের কাজ হবে। তবে এই নীতির ঘোষণা এমন একটা সময়ে এলো যখন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কে একটা অস্বস্তি কাজ করছে। এপ্রিল মাসের শুরুর দিকে সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পার পর্যন্ত, যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন,
উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরও বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো গণতন্ত্রের যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে, কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কথা বলে, তাদের দেশের অবস্থাটা কি? একই সময় যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের নির্বাচনের দিকে তারা এবং গোটা বিশ্ব তাকিয়ে আছে। এখন এই নতুন নীতির প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এমন। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভাবে এক হয় আগে, আজকে কত লাফালাফি কয়দিন আগেও, তাই না? কি লাফালাফি এখন দেখে লাফালাফি কমে সুর নিচে নেমে এসেছে। এখন কথা বলা হচ্ছে সংঘাত তো চাই না, আলাপ আলোচনার মধ্যে দিয়েই তো করতে হবে। আমরা তো বাধা দিচ্ছি না, বাধা দিচ্ছি না। এই সেদিনও আমাদের সমস্ত বিভিন্ন জেলাগুলোতে আমাদের বাধা দেওয়া হয়েছে, সেদিনও আমাদের অনেকগুলো জেলাতে সভা করতে দেওয়া হয় না। সেদিনও আমাদের নোমান ভাই, আমাদের চট্টগ্রামের নেতা, তাকে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেদিনও আমাদের কেরানীগঞ্জে আমাদের নিপুণকে আহত করা হয়েছে। এবং কত চক্রান্ত, নরসিংদীতে আমাদের খোকন সাহেব এবং সিনিয়রের নামে মিথ্যা হত্যা আমরা দেওয়া হয়েছে ষড়যন্ত্র, নিজেরা ষড়যন্ত্র করে হত্যা করে তারা এখন আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। গায়েবী মামলা, এটা তাদের নতুন ক্রিয়েশন, সৃষ্টিশীল বটে তারা, কোনো কিছুই ঘটবে না, একটা মামলা হবে। সেই মামলায় কি হলো, যে আমাদের গায়েবী মামলা, আমরা নাম দিচ্ছি যে 40 জনের নাম আর বাকি 1,500 আপনার অজ্ঞাত নাম, যখন যাকে খুশি ধরে নিয়ে আসো মামলা দিয়ে। তাই তো পরিষ্কার বক্তব্য বাড়াবো না ভাই, আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি, আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিগত কয়েক বছর ধরে এই লড়াই আমরা করছি। এই লড়াই আমাদের এখন একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে। আমরা পরিষ্কার করে 10টা দাবি দিয়েছি, সেই দাবিগুলো খুব পরিষ্কার করে বলেছি যে প্রথম দাবি হচ্ছে তোমাকে পদত্যাগ করতে হবে, কারণ এই দেশের মানুষ আর তোমাকে সামনে রেখে, তোমাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে এটা মনে করে না, এ বাস্তবতা। এই সংসদ, যে সংসদ তুমি সংবিধান পরিবর্তন করে, সংবিধানকে ভেঙে দিয়ে বিভিন্ন কাটাছাড়া করে পরিবর্তন করে ওই সংসদকে রেখেছ, সেই সংসদকে বিলুপ্ত করতে হবে। আর সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কারণ আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক সংস্কৃতি, আমাদের সমস্ত যে সংগ্রাম লড়াই তার থেকে আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে তাহলে সেই সরকার যে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাই আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা আবারও চাই যে জনগণ যেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় যেন তার ভোট সে নিজেদের। তো দর্শক, সেই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ পেতে চলে এসেছি, ভিডিও এখন শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কথা আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।